কথার আপনি যখন বাড়তে আমি ফোন করে বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু তিন দিন। আরেকদিন যাবো, দেখা পাইলে পাবো, না পাইলে নাকি আর যাবো না। বেশি যাওয়ার ইচ্ছা হয় না গোটে দেখে গে ঘুরে আইলাম। দেখি ভাই আর ভাবি ভাই কি করতেছে যাই দেখি গে। দশটা বাজে হবে না, ঘুমই সারে না। কি কই একটু বইয়ে নই অরান করে। ওই দেখো আল সাজাতে, ওই যে বইছে সরালে, এখনো সেবার বই আয় আছে, এখনো দাঁত বেশাস করতে আছে। ছাগলটা যে খরা রয়েছে তোমার বাইরে সকালে গেছে বাড়াইয়া। ও গেছে কানে, গেছে কানে ও। ওই দেখো দেখো দেখো, ওই দেখো ওই দেখো, তোমার ভাই ওই যে কোন ছেড়ে বগলে গেছিল। হইছ করো হইছ করো, আমি কি তোমার মার দিতাছ নি? আমি আয় পড়ছি, এখনো মার দিল, এখনো মার দে নাই। আগে হইছ করো, কানে গেছিল তোমার ভাই সকালে গেছিল। আই আই আই, তুই তুই গেছলি কানে, গেছলি কানে? হ্যাঁ, তুই তুই ফাক্কা লইডা, তোর কোনো খবর নাই, তুই গেছাস কানে? আমি ওইবার গেছিলাম। হ্যাঁ, ছাগল গোনা গোসর দে নাকি? হে কই হে, চিন্তা নাই গা। হ্যাঁ, ছাগল গোসর দিবা লিয়ে কাও। এই সকালবেলা 10টায় শুন ছাগল গোসর দিলে কি হয় জানো? খবর কি হয়? এদিন কি আছে তো 12টার আগে মিন্টুর মা ছাগল গোসর দিছিল, চারটা কুত্তা ছাগল খাইয়া এই শ্বাস করে দিছে। 12টা শুন যায় দেখে খালি দড়ি মেরে রেছে ছাগল নাই। আমি বাইয়া তো হল তাহলে তোমার বাইয়া তো কিরকম নাটক করে দেখছাও। তারপরে দুইজনের এই ঝামেলা আর আমি সহ্য করা জানি না কি। বেলা কয়টা বাজে হবে? 10টা বাজে, 12টার আগে ছাগল আমি গোসর দেখাম না। আমার বিয়া হয়েছিল, ছাগল গোসর দেও কি আঙ্গরে কাম কছেন? ছাগল আমার টাইনে দিয়ে গেতাছে আমি কাম কাজ করাম না। ঠিকই আছে, তোমার ভাই বাজারে গেছে না, আইলি করা বুদ্ধি কইরে একটা কি করা যায় করব। হ্যাঁ, তো তুমি কি করবা কইও? আমি ঘরে গেলাম, আমি আমার জীবন শেষ। ভাই আইলে আর কইও, আমি কই বাড়ির কাম করা আমলা, আমারে জানি যে কোন একটা বিজনেস কি করে দাও। তুমি বুঝো না, আমরা আইলি করা বুদ্ধি করু আর লে, তো আপনি বুঝেন না, বুদ্ধি করু। তোমার ভাই আহুক, হ্যাঁ কই দে না কইও না। ওগো ফোন দাও না, এই যে বাজারে থেকে খরচা পাতি আমি যে এগুলো করে নিয়ে এলাম, এনে রান্নাবাড়ি করো। রান্নাবাড়িতে করবো, শুনছ কি হয়েছে? তোমার ভাইয়ের এনে ওই ছাগল গুলো যাবার খুঁজছিলাম না, ছাগলে একবারে মুরগির ফার্ম বানাই দিতে থাকে আর খারাপ হয়ে যাবো গা। টোটো করে খালি ঘুরে আবার সেরি পাশে 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 কাম উপায় নে, মুরগির ফার্ম বানাই দি। হ্যাঁ, মুরগির ফার্ম আমি চিন্তা করছিলাম, এই হিসাবে আমরা দুইজনে মিলাই ওর একটা মানে মুরগির ব্যবসায়ী ধরে দেই, ওইটা দিয়ে ফার্ম। তাহলে একটা কাম করো, এই যে বস্তুগুলো যে নিয়ে এলাম এগুলা রান্দাবাড়ি কই দে। হ্যাঁ, তার পাশে একসাথে, আমি তো অত লোনের বিষয় জানি না, তুমি ও
দুইজন ওলো আর আমার দেলো তিনজন, তিনজন মিলে যাইয়া একবারে উড়ামুনি লন্ডা নাকি? ঠিক আছে ওই তো, তাহলে তুমি রান্নাবাড়ি করো গা। ছাগল বলে কিরম করে হালতেছে হই না, তুমি অবাক হয়ে গেছি কি করা যায়, এই ছাগলের হাতে বলে পারতেছে না, এই লম্বা দৌড় দিছে ছাগলে কলা গাছের হাতে পেঁচাই আমি সেই গুতা মুতা খাই জায়গায় জায়গায় ঠুয়া ঠুয়া গুয়া গুয়া উঠে গেছে গা, ঠোঁটও উঠে গেছে। জায়গা তুই আর চিন্তা করিস না, হন আমি একটা বুদ্ধি করলাম তোর বাবিরে নিয়া। কি বুদ্ধি করলাম? বুদ্ধিটা হলো কি, তার মানে আমরা লোন তুইলে তোর একটা ভালো করে মুরগির ব্যবসা করাম। মুরগির বিজনেস? হ্যাঁ। আমি করব। তা তো তুই শান্তি আছ না? শান্তি মানে কিন্তু জীবন গাঁদা গাঁদা। তোর ভাবি কথাটা কইলো আমিও মাইনে নিলাম। ঠিক আছে তাহলে ভাবি যে বাসটা ট্রান্সফার কর, তাহলে রান্নাবাড়ি করে তাহলে না যায় খাওয়া দাওয়া করে না। কইছি কইছি কইতেছি। ঠিক আছে একসাথে না পরে আমরা তিনজনেই যাম। ঠিক আছে আমি আমার লোনের বিষয়টা হুকুম বুঝি, এটা তোর ভাবিও কইলাম। সামনেই বলে অফিস যাও। আমি লোন নিছিলাম, নিয়ে বাইকের গ্যারেজ দিছিলাম, এই বাইকের গ্যারেজ গেছে, বাইকের গ্যারেজ যাই হেরা আমি ভিক্ষা করে খাইতেছি, তোর ভিক্ষা করে না বোঝাইস নি, যাও আইন এনে বইন লিখতে থাকি আয়া পড়বো। মানে আমরা না মুরগির ঘর খুলবো, ফার্ম খুলবো, আমরা 50,000 টাকা লোন দেন আগে। লোন লোন তো নেবেন, লোন নেওয়ার মধ্যে কিছু আমাদের নিয়ম নীতি আছে, তাইলে এর মধ্যে বোর্ড কার্ড লাগবো দুজনেরই, সিঙ্গেল সিঙ্গেল ফটো আছে, আবার জয়েন্ট ফটো আছে। এখন তো নাই, এই এনা আছে, এর দুজনের খারাপ করে জয়েন্ট ফটো। আমার নাম মোহাম্মদ আমিল আলী। হ্যাঁ এনার নাম নামকরণ। তো লোন কত নাকে? 50,000। 50,000? 50,000 এর লোন হবো প্রত্যেক সপ্তাহে 700 টাকা করে কিস্তি। 700 টাকা করে কিস্তি। এই যে এখানে সিগনেচার মারুন। আর এই যে সাক্ষী এনে সিগনেচার মারুন। সিগনেচার হইলো মারো, এই যে এখানে সিগনেচার মারুন। ঘন্টার ভিতরে আপনি করে এই অ্যাকাউন্টে বাকি পয়সাটা ঢুকে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আপনারা আনা হয়। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।
আছে দেখা নাই সে লোন এও নেব এর তা ভাবি আনো নাই আর লোন টাকা আমি সপ্তাহে পাস করবো এনা হেন উড়ে নুড়ে নুড়ে ধনে কালকে লোন দিব না আজকেও লোন দিব না আপনি রে আগামী সপ্তাহে পাস দিব আগামী আগামী সপ্তাহে আপনি যাইতে পারেন জয়েন ফটো নিয়ে আনব তারপর পাস হব ভাবি আছে বেটে ওই ভাবি ফটো নিয়ে যান সারে এখন যাবো গা ওই যে তোমার যে কিস্তিটা আছিল সেই কিস্তিটা আজকে দেওয়ার কথা দেও আবার কত দূর যাওয়া লাগে বেসাধারণ হয়ে গেছে এটা তো উপরে তুলে দেন না গো কি সুন্দর গড় হয়েছে দেখতে তারা দেখা যায় তোর নাম টাম সবকিছু আছে তিনটা কিস্তি দিছে আর তোর সব মানে কিস্তি দি মুনি তাও কিরকম এই আমার বউ হাতে করে নিয়েছে না তোর আঙরে ভাবে হাতে করে নিয়ে আনাগে কিস্তি আমরা দিম না কিস্তি কি মাই রাখাইছি তিনটা দিছা না চারটার পরে মানে তারপরে তুই অফিসে দিয়াবি এবার চারটা হবো তারপরে অফিসে দিয়াবি তুই ভাই দুইটা দিছে এবার আমার ফার্স্ট কিস্তি আমার দেন লাগে কয়দিন পরে দিবি বাসি এটা কি লোন দিয়ে নিছি তুমিও তো একটা পাগল তুমি অসরণ অসরণ নিয়ে যায় আর তুমিও এনে এই এই এনে ঘরে এনে আই গিয়ে নিয়ে আইছো তোরা যে লোন নিয়ে আইলা হ্যাঁ তে কত জানি নিছ তো 50,000 আরে রও না আমি দেখতেছি তো ঘরের কত সুন্দর ঘর বানাইছি কি করছেন এই দেখেন ঘর দেন প্লাস্টিক লাগাইছিক না অল্প ফোন করি আমি করেন হ্যালো স্যার কিস্তি দিব কিন্তু গড়ন হইলো ওরা যে ঘর দেয়াইতেছে ঘরের উপরে টাইলস লাগাইছে কি কো আর দেখ লাগাইছে না টাইলস লাগাইছে আমি কিছুই বুঝি না স্যার আচ্ছা যেতি বুঝি আজকে এই সপ্তাহ ইস মাথায় বাড়ি আমি এত ঝামেলা পারমু না স্যার আমি আপনি যদি একলা পারেন পারেন নাহলে বাদ দেন আমারে আচ্ছা ঠিক আছে আপনি এই সপ্তাহ আইসা পারেন ওয়ার্নিং দি আছে আগামী সপ্তাহে আর আসবো আমি অন্য হালে থাকবো না বাড়িতে থাকবো আপনার কর্ম চড়া একবার এই জানেন সবারটা ভালো করবার নিকা কেন আসসালাম আলাইকুম রাহি তালে বিজনেসে তো লসই খেলাম মুরগির বিজনেসে সব মুরগি গেল মই রে ঘর টা টেরা টেরা আমি তো ওই চিন্তা আছে গো আহেন এটি উঠি সি ডাই না দাও বহু ভালো আছে না আপনি হে মানুষটা না ওই যে লোন নিতে কলা যে দেহা হয়েছিল আপনার হাতে দেহা হইলো লোন নিলাম না মুরগির বিজনেস স্টার্ট করছিলাম সব মুরগি মরে গেছে গা ঘর বানাইছিলাম ঘর
বৃষ্টি ভিজে টেরে টেরে হয়ে গেছে গা। তো এখন আমার একটা ভালো একটা বুদ্ধি দেন, আপনি তো ময়মনসিংহের মানুষ, দশ গ্রাম বুঝে খান, আপনি জানেন। কি কই মানে তোর বাবির কাছে শোনা নাকো না, এখন ভিক্ষা করলি তো ওইটা আমি তো সোজা নাই, ওইটা করাইবেন ভালো আসল নাকি? তাহলে শোনো বাবির কাছে, বউ গেলা মাল, বউ হইলে তো মাল। আমার হলে কি বউ, তোর তো ভাবি হয় শুনি, রাখ শুনি একটা কথা, এখন একটু ভালো বুদ্ধি পেলাম, আমরা তো লস খাইছি। দেখেন লস তো আর কম খাইলাম না, আমরা ভিক্ষা করি ব্যক্তি শুদ্ধা এড়িয়ে এলো সবচাইতে বড় না। ঠিকই কইছো তোমরা, তাহলে না চলো, আপনি তাহলে এক কাম করেন, তাহলে আপনি যান, তাহলে কালকে সকালে দশটার সময় আমরা বাইরে তাহলে যাই রব নিতে পারতে। আমার না কথা, আমার হ্যাঁ হ্যাঁ যান তালে, ব্যাকি মিলে একসাথে ভিক্ষা করবো না? হ্যাঁ দেখি না কুতুরি আগুন, গ্রুপটা ভালো হবো, মহিলা গ্রুপ হবো না, মহিলাও আছে, মানুষ ভিক্ষা দিব, আবার দিব না জোর করে নিবু, যান তালে। হ্যাঁ ওই তো মহিলা গ্রুপের ভিক্ষা বলছিলাম না, আমার না ভিক্ষা তো করে করা রাখবো, কথাটা ঠিক ঠিক হয়েছে। আর কি কম হয়ে এই সালাগারে লেগে আর তো ভিক্ষায় নামলো, এক রোজ তো আমার এই ভিক্ষা কম হবে এখন। বাড়ি ঘরে জানাবো দুস্তর মতো এই জন্য সিগনেচার করে যাও, আজকে থেকে বাড়ি আমার কেউ লোন নিয়ে আমার মতন ফকির না। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা লাইক দিয়েন নাকি কন।